আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনায় চব্বিশ ঘন্টায় ১৫৯ জনের মৃত্যু হয়েছে, এই সংখ্যা দেড় মাসের মধ্যে সর্বনিম্ন। ঢাকা বিভাগে মারা গেছে ৫০ জন, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৪৮৭৮, শনাক্ত ৬৫৬৬। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণের হার কমছে, বাড়ছে সুস্থতার হার। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। সারাদেশের হাসপাতালগুলোতে করোনা রোগের চাপ কমছে, মৃত্যু কমেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ২৪ ঘন্টায় মারা গেছে ১৫৯ জন, এ নিয়ে মোট মৃত্যু ২৪৮৭৮। ৭২৩টি ল্যাবে ৩৭,০০০এর বেশি নমুনা পরীক্ষায় শনাক্ত ৬৫৬৬, মোট শনাক্ত ১৪,৪৭,২১০। নতুন ১০,১৫৩ জন সহ সুস্থ হয়েছে ১৩,৩৭,১৮১। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে ১৭.৬৪%, মৃত্যু হার ১.৭২ এবং সুস্থতার হার ৯২% বেশি। ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে মারা গেছে ৫০ জন ও চট্টগ্রাম বিভাগে ৩৮। ৬১ থেকে ৭০ বছরের মধ্যে মারা গেছে ৩৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৫ এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৩ জনের মৃত্যু হয়েছে। করোনায় পুরুষ মারা গেছে ১৬,৩১৯, বিপরীতে নারী মারা গেছে ৮,৫৫৯ জন। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা।